এই মুহূর্তে যারা আমার এই ক্লাসে উপস্থিত তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবার পরিচয় পর্বের পালা। আমি মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, মাস্টার ট্রেনার, বিষয় বাংলা, পরীক্ষক ঢাকা বোর্ড এবং লেখক শিক্ষা পাতা দৈনিক নয়া দিগন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, তবে করোনার মধ্যে একটু ভয়ে আছো, আতঙ্কে আছো। আল্লাহ ভরসা আমরা আশা করি খুব অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা করোনা থেকে মুক্ত হব। কিন্তু তোমাদের লেখাপড়ার কি অবস্থা? লম্বা ছুটি পেয়েছ, আর এই লম্বা ছুটিতে আশা করছি তোমাদের লেখাপড়াটা লম্বা হয়নি, তাই তো তোমাদের এই লেখাপড়াটাকে একটু বেগবান করার জন্য আজকে হাজির হয়েছি। বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের কারক নিয়ে হাজির হয়েছি। একটু বলতে চাই, এই যে বইটা, ব্যাকরণ বইটা, এই বইয়ে 32টা পরিচ্ছেদ রয়েছে, আর এই 32টা পরিচ্ছেদের মধ্যে যে কয়টা পরিচ্ছেদ কঠিন তার মধ্যে কারক অন্যতম। তাই আজকে কারক নিয়ে আলোচনা করব। একটু বলা দরকার, তোমরা গ্রামার মুখস্থ করো। গ্রামার মুখস্থ করবে না, গ্রামার মুখস্থ করার বিষয় না। গ্রামার হলো ঠিক গণিতের মতো, একটা পারলে যেমন 100টা পারা যায়, ব্যাকরণ বা গ্রামারও ঠিক তেমনি। তুমি একটা ঠিকভাবে শিখবে তো একটা থেকে 10টা 20টা 50টা নির্ণয় করতে পারবে। তো কারকটাও ঠিক সেরকম মুখস্থ করতে হয় না। আজকে আমরা কারক আলোচনা শেষে তিনটা জিনিস শিখব। এক, কারক কি। দুই, কারকের প্রকারভেদ। তিন, কারক কিভাবে নির্ণয় করতে হয়। ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা একটু আবার দেখে নেই বিষয়টা। শিখন ফল। আজকের পাঠ গ্রহণ শেষে তোমরা জানতে পারবে, এক, কারক কি। দুই, কারকের প্রকারভেদ। তিন, কারক কিভাবে নির্ণয় করতে হয়। তো ছাত্রছাত্রীরা, এবারে আসি কারক শব্দের অর্থ কি। এক, আধুনিক বঙ্গভাষার অভিধান চলন্তিকার 139 নং পৃষ্ঠার কারক সম্পর্কে বলা হয়েছে, কারক অর্থ যে করে। দুই, 2008 সালে প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অভিধানের প্রথম খণ্ডের 609 নং পৃষ্ঠার প্রথম কলামে বলা হয়েছে, কারক মানে কর্তা, সম্পাদয়িতা অথবা অনুষ্ঠাতা। তিন, নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের 147 নং পৃষ্ঠার প্রথম লাইনেই বলা হয়েছে, অর্থাৎ তোমাদের বইয়ে, কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। ছাত্রছাত্রীরা, আমরা এই বিষয়টা যে কথাগুলো বললাম সেটা আরেকবার দেখে নেই। কারক শব্দের অর্থ কি। এক, আধুনিক বঙ্গভাষার অভিধান চলন্তিকার 139 নং পৃষ্ঠায় কারক সম্পর্কে বলা হয়েছে, কারক অর্থ যে করে। দুই, 2008 সালে প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অভিধানের প্রথম খণ্ডের 609 নং পৃষ্ঠার প্রথম কলামে বলা হয়েছে, কারক মানে কর্তা অথবা সম্পাদয়িতা অথবা অনুষ্ঠাতা। তিন, নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের 147 নং পৃষ্ঠার প্রথম লাইনেই বলা হয়েছে, কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। ছাত্রছাত্রীরা, এবারে আমরা জেনে নেব কারকের সংজ্ঞা। এক, আধুনিক বঙ্গভাষার অভিধান চলন্তিকার 139 নং পৃষ্ঠায় কারক সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ কারকের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে, ক্রিয়ার সহিত যাহার অন্যয় হয় তাই কারক। দুই, বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা ভাষার অভিধানের 254 নং পৃষ্ঠার দ্বিতীয় কলমে বলা হয়েছে, বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত শব্দই হল কারক। তিন,
নবম দশম শ্রেণীর অর্থাৎ তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের 147 নং পৃষ্ঠায় বলা হয়েছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। সেখানে অর্থাৎ তোমাদের এই বইয়ে বলা হয়েছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কিন্তু ক্রিয়াপদের সাথে নামপদ ছাড়া অন্যান্য পদেরও সম্পর্ক থাকে। যেহেতু অন্যান্য পদেরও সম্পর্ক থাকে, সেই কারণে আমার মতে কারকের সঠিক সংজ্ঞা হলো বাক্যে ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত শব্দই হলো কারক। আসো বিষয়টা আমরা আরেকবার দেখে নেই, যারা আমার কথাটা মনে রাখতে পারো নাই তাদের জন্য আরেকবার দেখাচ্ছি। কারকের সংজ্ঞা। এক, আধুনিক বঙ্গভাষার অভিধান চলন্তিকার 139 নং পৃষ্ঠায় কারক সম্পর্কে বলা হয়েছে ক্রিয়ার সহিত যাহার অন্বয় হয় তাই কারক। দুই, বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানের 254 নং পৃষ্ঠার দ্বিতীয় কলামে বলা হয়েছে বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত শব্দই হল কারক। তিন, নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের 147 নং পৃষ্ঠায় বলা হয়েছে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কিন্তু বাক্যে ক্রিয়াপদের সাথে শুধু নামপদেরই সম্পর্ক থাকে না, অন্যান্য পদেরও সম্পর্ক থাকে। তাই আমার মতে কারকের সঠিক সংজ্ঞা হলো বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত শব্দই কারক। এবারে আমরা জেনে নেব কারকের প্রকারভেদ। ছাত্রছাত্রীরা তোমরা জানো কারক 6 প্রকার। এক, কর্তৃকারক। দুই, কর্মকারক। তিন, করণকারক। চার, সম্প্রদানকারক। পাঁচ, অপাদানকারক। ৬, অধিকরণকারক। এই 6টা কারকের কথা তোমরা অনেকেই জানো, আমার মনে হয় তোমরা বেশিরভাগই জানো। কিন্তু এই কারকগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা হয়তো তোমরা জানো না, বা তাও অনেকে জানো তোমাদের মনে থাকে না। এই জন্য কারক নির্ণয়ের কিছু সূত্র আছে, যে সূত্রগুলো তুমি যদি প্রয়োগ করতে পারো সঠিকভাবে তাহলে খুব সহজে কারক নির্ণয় করতে পারবে। কারক নির্ণয়ের সূত্র মাত্র 6টি, প্রধান সূত্র যেটা, এই 6টি সূত্র ছাড়া কারক নির্ণয় করা সহজ না, সম্ভব না। সেই সূত্রগুলো হলো এক, কর্তৃকারক, কে বা কারা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়। এরপরে কর্মকারক, কি বা কাকে দিয়ে তুমি যদি প্রশ্ন করো তাহলে কর্মকারক পাওয়া যাবে। তিন, করণকারক, কি দ্বারা বা কিসের দ্বারা, তবে কিসের দ্বারা এটা তোমরা সবসময় ব্যবহার করবে না, তোমরা কি দ্বারা ব্যবহার করবে, কি দ্বারা প্রশ্ন করলেই করণকারক পেয়ে যাবে। চার, সম্প্রদানকারক, সত্য বা দাবি ত্যাগ করে যাকে দান করা হয়। একটা জিনিস মনে রাখতে হবে, কাউকে যদি দান করা হয় দান করা হলেই সেটা সম্প্রদানকারক হবে, সেটা যাকেই হোক দান করা হবে, দান ছাড়া অন্য কিছু হলে হবে না। যদি দান করা হয় তাহলে সম্প্রদানকারক হবে। আর বেশ খেয়াল রাখতে হবে, যাকে দান করা হবে সে হবে সম্প্রদানকারক, যা দান করবে তার সম্প্রদান না, যাকে দান করা হবে সেটি হবে সম্প্রদানকারক। পাঁচ, অপাদানকারক, কি হতে বা কোথা হতে, এটা হলো অপাদান, অর্থাৎ যেখান কোথা হতে বা কি হতে, এই কোথা হতে বা কি হতে প্রশ্ন দিয়েই তুমি খুব সহজে অপাদানকারকটা নির্ণয় করতে পারবে। এর আরও অনেক ব্যাখ্যা আছে, আপাতত এটুকুই জানো কি হতে বা কোথা হতে। ৬, অধিকরণকারক, অধিকরণকারক খুব সহজে যেটা আমরা নির্ণয় করতে পারি কোথায় কিসে কখন, কোথায় কিসে কখন বলে তোমরা অধিকরণকারক নির্ণয় করতে পারবে। আরও একটা পদ্ধতি আছে, স্থান সময় বার, স্থান সময় বার, এগুলো দিয়েও অধিকরণকারক খুব সহজে নির্ণয় করা যায়। আসলে কারক, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণকারক, এই কারক নির্ণয় করাটাই আমাদের হলো মুখ্য। আমরা পরীক্ষার হলে ছাত্রছাত্রীদেরকে যেটা দেখি তাদের নির্ণয় করতে গেলেই খুব সমস্যায় পড়তে হয়, তাদের মনে থাকে না, কারণ হলো এই সূত্রগুলো তারা মনে রাখতে পারে না কিংবা প্রয়োগ করতে পারে না। যাই হোক, এতক্ষণ ধরে আমি যে কারকের প্রকারভেদ বললাম এবং সূত্রগুলো বললাম তোমাদের জন্য, সেগুলো আরেকবার দেখাচ্ছি।